আজকে গড়িয়া এরিয়ার মধ্যে ছশো আশি স্কোয়ার ফিটের একটি টু বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবি নজরুল হ্যালো ফ্রেন্ডস দীপ প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আনিশা আজকে গড়িয়া এরিয়ার মধ্যে ছশো আশি স্কোয়ার ফিটের একটি টু বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো তো এই ফ্ল্যাটটির এক্সাক্ট লোকেশন হলো গড়িয়া বোড়াল ভট্টার্যীপাড়া এই ফ্ল্যাটটির সামনে থেকে জাস্ট দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন রক্ষিতের মোড় এবং রক্ষিতের মোড় থেকে জাস্ট সাত থেকে আট মিনিটের ডিস্টেন্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবি নজরুল এই ফ্ল্যাটটির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো বোরাল ব্যায়াম সমিতি ক্লাব আমি এখন ব্যায়াম সমিতি ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছি এই ব্যায়াম সমিতি ক্লাবের পাশে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে জাস্ট এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওই ফ্ল্যাটটা আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনাদের কিন্তু যে কোনো ফোর হুইলার ফ্ল্যাট সামনে চলে আসবে আর এখান থেকে মেন রোডটা দেখাই যাচ্ছে মানে রক্ষিতের মন জাস্ট দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে তো এটা হলো ফ্ল্যাটের এন্ট্রান্স মানে এই বিল্ডিং এর এন্ট্রান্স এন্ট্রান্সেই দেখছেন ওখানে একটা গেট আছে আর এখান থেকে এসেই একদম রাইট সাইডে দেখুন আরো একটা এন্ট্রান্স আছে গ্রিল দেওয়া আমরা এখন এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে চলে এসেছি তো ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো তার আগে সিঁড়িটা দেখিয়ে দিই দেখুন কতটা চওড়া আছে সিঁড়িটা এখান থেকে আপনাদের যে কোনো ফার্নিচার আনতে কোনো প্রবলেম হবে না সিঁড়ির সাইডে দেখুন স্টিলের রেলিং দেওয়া আর সিঁড়িটা পুরোটা কিন্তু মার্বেলস এর আছে আর সিঁড়ি দিয়ে উঠেই একদম লেফট সাইডে আছে এই ফ্ল্যাটটা ফ্ল্যাটের এন্ট্রান্সে দেখুন একটা মোটা প্লাইয়ের দরজা আছে আর ঢুকেই কিন্তু এই পোর্শনটাকে আপনারা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস ইউজ করতে পারেন আর এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন একটা ওপেন ওপেন কিচেন কিচেন আছে মানে এখানে কিন্তু আপনারা একটা পেয়ে যাচ্ছেন জাস্ট দেখুন পুরো দেয়ালটাতে কিন্তু টাইলস দেওয়া মার্বেলস দিয়ে সেলফ করা আছে আপনারা চাইলে এটাকে মডিউলার কিচেন করে নিতে পারেন আরো একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই কিচেনের পাশেই এই জায়গাটাই দেখুন একটা বক্স জানালা আছে জাস্ট কতটা বড় সেটা দেখুন এখান থেকে বাইরের ভিউটাও বুঝতে পারছেন গ্রিল দেওয়া আছে ইভেন স্লাইডিং দেওয়া আছে জাস্ট বক্স জানলা এত বড় সাধারণত কিন্তু হয় না পারছেন জাস্ট এই আপনারা ডাইনিং ইউজ করতে পারেন যেহেতু একদম ফ্রন্টে কিচেন আছে আর একদম অপোজিটে কিন্তু এখানে একটা কমন ওয়াশরুম আছে প্লাস এখানে একটা বেসিনও আছে দেখুন এই যে ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস টা আমি আপনাদেরকে দেখালাম এটার মেজারমেন্ট হলো আট বাই ষোলো just বুঝতেই পারছেন কতটা লং আছে এই জায়গাটা আর একদম ড্রয়িং রুমের একদম অপোজিটে এখানে দেখুন একটা কমন ওয়াশরুম আছে ওয়াশরুমের ফ্লোরটা কিন্তু পুরোটা মার্বেলস দেওয়া আর পুরো দেয়ালটাতে কিন্তু পুরো দেয়ালটাতে কিন্তু টাইলস দেওয়া আছে সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট জলের পয়েন্ট করাই আছে গিজার পয়েন্টও আছে মানে আপনারা যখন নেবেন কোন রকম কোন ইনভেস্টমেন্ট একেবারেই করতে হবে না ওয়াশরুমের পাশে এখানে দেখুন এটা আরো একটা বেডরুম আছে এই বেডরুমটা জাস্ট দেখুন দুটো বড় বড় বক্স জানলা আছে ইভেন সাইডে দেখুন এই পোর্শনটাতে আপনারা দেয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রপ করে নিতে পারেন তো এই যে বেডরুমটা আমি আপনাদেরকে দেখালাম এটার মেজারমেন্ট হলো 10 বাই 10 মানে বুঝতেই পারছেন পুরোটা কিন্তু স্কোয়ার আকারে আছে তো এই বেডরুমের একদম পাশেই কিন্তু আরো একটা বেডরুম আছে যেহেতু বলেছিলাম এটা টু বিএইচকে এটা হলো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম এর সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন इवन অ্যাটাচ একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন ফ্রন্টে দেখুন একটা বড় সাইজের একটা বক্স জানালা আছে তার পাশে দেখুন ওয়ার্ড্রপ করার মতো জায়গা আছে আপনারা দেয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রপ করে নিতে পারেন এই যে বেডরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুম এটা মেজারমেন্ট হলো 9 বাই 10 এর সাথে ব্যালকনিটা জাস্ট দেখুন পুরোটাই কিন্তু ওপেন আছে পুরোটা দেখুন রেলিং এ গ্রিল দেওয়া অনেকটা পুরোটা স্কোয়ার আকারে আছে আপনারা চাইলে এখানে দেখুন পয়েন্ট করাই আছে আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিনও বসিয়ে নিতে পারেন অনেকটাই বড় কিন্তু ব্যালকনিটা সাধারণত অ্যাটাচ ব্যালকনি এত বড় হয় না আর এর সাথে অ্যাটাচ ওয়াশরুম যেটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ওয়াশরুমটা জাস্ট দেখুন পুরোটাতে টাইলস বসানো ট্যাপ কমোড সমস্ত জলের পয়েন্ট করাই আছে অলরেডি

ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন থ্যাংক ইউ